পুলিশের প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ শেষ হচ্ছে আগামী 11 জানুয়ারি। পরবর্তী পুলিশ প্রধান কে আসছেন, এটি এখন আলোচনার বিষয় পুলিশের শীর্ষ মহলে। নিয়ম অনুযায়ী তার মেয়াদ বাড়ানো না হলে 32তম আইজিপি হিসাবে নিয়োগ পাচ্ছেন নতুন কেউ। অবশ্য এই আলোচনায় পুলিশের 3 শীর্ষ কর্মকর্তা রয়েছে। এর মধ্যে আছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ কামরুল আহসান। তিনি রেলওয়ে ও সিলেট রেঞ্জের ডিআইজি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আলোচনায় আছেন সন্ত্রাস বিরোধী ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি বরিশাল মহানগর কমিশনার, রেলওয়ে ডিআইজি সহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা। এছাড়াও আলোচনায় রয়েছেন পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান 15 ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলামও। তিনি জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রেখে দেশ ও দেশের বাইরেও প্রশংসা কুড়িয়েছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে শীর্ষ এই পদে নতুন কোনো মুখ আসছেন না। যেহেতু আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তাই গুরুত্বপূর্ণ সময়ের নেতৃত্ব দিতে পুলিশ প্রধানের কমপক্ষে 1 বছরের মেয়াদ বাড়ানো হতে পারে এবং চুক্তিভিত্তিক এ মেয়াদ দেওয়া যেতে পারে। সূত্র বলছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেয়াদ বাড়ানোর প্রস্তাব সহ একটি ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আবদুল্লাহ আল মামুন নিয়োগ পেলে তা হবে একটি রেকর্ড, কেননা পুলিশ প্রধানের এই পদে মেয়াদ বৃদ্ধি কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের কোনো উদাহরণ নেই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, আমার সংবাদ, ঢাকা।